আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার জি ভাইয়া দেখতে পারতেছিস আচ্ছা ঠিক আছে তো আজকে ক্লাসটা তো আমি বললামই যে আপনারা আমরা যেটা করব এখন বাকি ক্লাসগুলোতে যেটা করব যে কোনো একটা পেজকে ধরব এবং সেই পেজটাকে অ্যানালাইসিস করব এবং সেই পেজের অন পেজ অফ পেজ যা আছে সবকিছু কলপ করে ওই পেজটাকে র‍্যাঙ্ক আনার চেষ্টা করব আমরা যতটুকু পারি যতটুকু পারি র‍্যাঙ্কে নিয়ে আসার চেষ্টা করব আচ্ছা তো একজন একটা সাইটের নাম বলেন কোন সাইট থেকে আমরা দেখব যে কন্টেন্ট হেলদি মার্টিন ফস্টার হেলদি মার্ট ইনকো হ্যাঁ ওটা দেখেন হেলদি মার্ট ইনফো আচ্ছা আপনাদের সাইট গুগল ইনডেক্স হইছে তো হেলদি মার্ট ইন ফো ব্লগ স্পট এটা কি আপনারা করছেন बाय इनफो टेक्स्ट स्टोरी से सर्च करने प्रथम आवाज़ देते पावे सर अपने हेल्दी मार्डिन फू हेल्द मार्डिन फू ना हेल्दी वाई आस टी एस वाई ना की है इतना है ना এসে অ্যাড করা হয় নাই আচ্ছা আপনাদের দেখি কতগুলো পেজ আপনারা কিভাবে চেক করবেন যে গুগল হচ্ছে কতগুলো পেজ আপনারা ইন্ডেক্স তাই না এটা কিভাবে চেক করবেন আপনি সাইট কুল হন মার্টিন কুল ডট কম

ঠিক আছে তো না ভাই 54টা হবে যাই হোক আপনার ওয়েবসাইটে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ডাটা কিন্তু আপনার ওয়েবসাইটেই অলরেডি জেনারেট হয়ে গেছে আপনারা পাবলিশ করে দিয়েছেন যাই হোক সেটা অনেক ভালো আপনাদের ওয়েবসাইটে ভিজিটর কিরকম আসে গুগল থেকে গুগল থেকে কোনো ভিজিটর আসে আপনার ওয়েবসাইটে স্যার আসে ঠিক কম আপনার অ্যানালিটিক্স অ্যাক্সেস দেওয়া আছে ঠিক আছে তো আমি একটু চেক করতেছি অ্যানালিটিক্সটা হুম

অনেকগুলো ট্যাগ এড করা হয়েছে সব মিলিয়ে ওনার এখানে মোটামুটি একটা ভালো ডাটা কিন্তু আছে আমরা চাইলেই ওইখানে ওই পোস্টগুলো এখন র্যাঙ্ক করতে পারবো আমরা একটু চেষ্টা করলে পোস্টগুলো র্যাঙ্ক করতে পারবো তো সেটা একটু সাইটে আমি সাইটটা সম্বন্ধে একটু ডাটাটা দেখে নিচ্ছি আর কি এখান থেকে অ্যানালিটিক্স থেকে দেখি অ্যানালিটিক্স এখন আসে আচ্ছা একজন ভিজিট করতেছে তা টোটাল ইউজার হচ্ছে সতেরো জন এবং বাউন্স রেটটা অনেকটাই কম অনেকটা ছত্রিশ আছে তার মানে হচ্ছে অনেকটা ভালো একটা বাউন্স রেট আছে এখানে আচ্ছা এখানে হচ্ছে ইউজার জিরো এখানে ইউজার ফাইভ মানে হচ্ছে আহ চোদ্দ ইউজারের যে পরিমাণ ইউজারটা হচ্ছে জিরো তার মানে হচ্ছে চোদ্দ তারিখ কোন ইউজার সে পায় নাই আচ্ছা এখান থেকে দেখি আমরা এখানে অর্গানিক সার্চ মানে হচ্ছে গুগল থেকে চারজন ভিজিটার আসছিল কিন্তু একুশ তারিখ সরি এটা একুশ তারিখ একুশ ডিসেম্বর একুশ ডিসেম্বরে কোনো ভিজিটার পায় নাই মানে গত তারিখের ডাটা সে এখন এখানে নাই তারপর হচ্ছে উনিশ তারিখ একজন অর্গানিক সার্চ মোটামুটি কিন্তু গুগল থেকে কম বেশি ভিজিটর কিন্তু সে পাচ্ছিল প্রথম দিকে কিন্তু গুগল থেকে সে কি পাচ্ছিল আটজন ভিজিটর কিন্তু পাইছে সে মানে হচ্ছে পনেরো ডিসেম্বরে কিন্তু গুগল থেকে গুগল সার্চ করে আটজন ভিজিটর কিন্তু পাওয়া গেছে তার মানে হচ্ছে কি সাইটটা মোটামুটি একটা পজিশনে ছিল তারপরে হচ্ছে এখানে হচ্ছে গুগল থেকে দুইজন এখানে হচ্ছে গুগল থেকে চার

প্রতিদিন প্রতিদিন একটা একটা পোস্ট পোস্ট আপনি করবেন সেটা হচ্ছে আমরা যে পাঁচজন আছে এর মধ্যে যদি আজকে আমি তিনটা আজকে আমি একটা করি মানে আমি যদি শনি সম্পদ করি তাহলে আরেকজন রবিমঙ্গল বৃহস্পতি পাবলিশ করুক কিন্তু ভাই সবাই এক ডেটেই করে আবার উল্টাপাল্টা এরকম এরকম

আচ্ছা তাদের তাদের মানে এডমাস্টারের অবস্থা কিন্তু মোটামুটি ভালোই ছিল এদিকে ভিজিটর কম ছিল এখন কিন্তু আস্তে আস্তে ভিজিটর গুলো কমে যাচ্ছে গুগলের ভিজিটর গুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এদিকে 9 জন ভিজিটর ছিল এদিকে হচ্ছে গুগল সার্চ ক্লিক 9টা ছিল তারপর হচ্ছে কমে গেছে তার মানে আস্তে আস্তে কমে যাচ্ছে কাজ গুলো অফ করে প্রথম দিকে হচ্ছে কন্টেন্ট পাবলিশ করছিলেন অনেক বেশি তখন পরের দিকে হচ্ছে তাদের কাজটা একটাই মানে হচ্ছে ওয়েবসাইট আপডেট রাখতেছে কি দিয়ে শুধু কন্টেন্ট পাবলিশ করে কিন্তু আপডেট রাখতেছে ওনাদের কিন্তু কোনো অফ পেজ এসিও নাই তারপর হচ্ছে আর কিছু কিন্তু নাই মানে হচ্ছে সোশ্যাল শেয়ার টিয়ার অনেক কিছুই থাকার কথা কিন্তু ওগুলো কিন্তু নাই মানে ওগুলো ওনারা কিছু করতেছে না জাস্ট আপডেট রাখতেছে কন্টেন্ট পাবলিশ করে আপডেট রাখতেছে তো এই ক্ষেত্রে মাঝখানে এদিকে কন্টেন্ট পাবলিশের পরিমাণটা অনেক বেশি ছিল কিন্তু পরে কি হয়েছে কন্টেন্ট পাবলিশের সংখ্যাটা কমে গেছে মানে হচ্ছে কন্টেন্ট পাবলিশ করতেছে বা করতেছে না এরকম তো এই জন্য কি হচ্ছে এটা ডাউন হয়ে যাচ্ছে তো আপনাদের রেগুলার যেটাই করেন না কারণ প্রতিদিন একটা কন্টেন্ট পাবলিশ করলে প্রতিদিন একটা করবেন যদি আপনাদের সমস্যা হয় যেন আমরা প্রতিদিন একটা করতে পারতাছি না তাহলে দুই দিনে একটা করেন প্রতিদিন দুই দিনে একটা করেন আটচল্লিশ ঘন্টা পর পর যাতে একটা কন্টেন্ট পাবলিশ হয় কারণ কি গুগল বুট হচ্ছে কি যে আপনার ওয়াইফ সাইটে আসবে একটা টাইম নেই যেমন ধরেন আপনার ওয়াইট সাইটে হচ্ছে কি আটচল্লিশ ঘন্টা পর পর যদি কন্টেন্ট পাবলিশ হয় কি হবে আপনি এক সপ্তাহ হচ্ছে কি ঘন্টা পর পর পাবলিশ করলেন তার মানে গুগল বুঝে গেল যে এই এই ওয়েবসাইটটা আটচল্লিশ ঘন্টা পর পর আপডেট হয় তাহলে সে অবশ্যই একটা মানে সিরিয়াল মেনটেন করে আসতে পারবে আপনার এখানে যে হ্যাঁ এটার মধ্যে আমি আটচল্লিশ ঘন্টা পর পরই স্ক্রল করব কারণ নতুন নতুন কন্টেন্টগুলো গুলো আপডেট হয় আটচল্লিশ ঘন্টা পর পর এই জন্য আপনার ওয়েবসাইটটাতে সে মানে হচ্ছে তার শিডিউলটা মেনটেন করতে পারবে আর যদি আপনি এরকম হয় যে আজকে আটচল্লিশ ঘন্টা পর দিলেন আর কালকে হচ্ছে বাহাত্তর ঘন্টা পরে একটা দিলেন পরের দিন আবার হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে একটা দিয়ে দিলেন পরের দিন আবার বারো ঘন্টার মধ্যে একটা দিয়ে দিলেন তাহলে একটা একটা সমস্যার মধ্যে সৃষ্টি হয় তার তো সেই সিরিয়াল মেনটেনটা খুবই গুরুত্বপূর্ণ এসি র্যাঙ্কিংয়ের জন্য তো আপনারা অবশ্যই এই সিরিয়ালটা মেনটেন করে রাখবেন আচ্ছা তারপর হচ্ছে আমি পারফরমেন্সটা একটু দেখি আপনার সাইটের পারফরমেন্সের অবস্থা দেখতে পারছেন আপনার সাইটের এদিকে দেখছেন অনেকটা কমে গেছে এভারেজ পজিশন সিক্স CTR আচ্ছা দেখি এখানে ইমপ্রেশন কোনো ক্লিক এখানে পাই নাই healthy mart natural impression and peaceful together আচ্ছা দশটা দশটা কি আপনাদের চারটা keyword মোটামুটি এটা position ছিল চারটা keyword আচ্ছা ঠিক আছে এখান থেকে কোনো কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করবো না তাদের এই পেজগুলাকে মোটামুটি একটা

আপনি শুধু কোশ্চেন আনসার মেবি কোন ওটাতেই দেওয়া হয় নাই যে এটা আমরা মিসিং করছি কোশ্চেন আনসার দিতে হবে কোশ্চেন আনসার যে কতটা ইফেক্টিভ র‍্যাঙ্কিং এর জন্য আচ্ছা ঠিক আছে স্যার এরপর থেকে যে কনটেন্টটা লিখবো অবশ্যই অবশ্যই কোশ্চেন আনসারটা রাখ আচ্ছা কোন কোন একটা পোস্টে কি কোশ্চেন আনসার আছে মানে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের মধ্যে কোন একটা পোস্ট জি ভাই আছে তো কোনটার মধ্যে দিলো ভাই কোনটা রাজি আপুর একটা ইয়ে দেখলাম আর আমার একটাতে আছে অবশ্য আমারটা ওরকম মানে ই না রাজি আপুর কোনটা দেখছিলাম আমি একটু ভিজিট করে দেখি আমার গুলাতে আছে কিন্তু আমার গুলাতে আসলে কন্টেন্ট আচ্ছা এই এইটার মেইন কিওয়ার্ড কি ছিল আচ্ছা ওটা ওটা মেইন কিওয়ার্ড কি আপনাদের এই যে মেটা মেটা কিওয়ার্ড মেটা কিওয়ার্ড এখানে পাচ্ছে না মেটা কিওয়ার্ড মানে হচ্ছে ট্যাগ আর কি মানে এটা কে লেখছে রাজিয়া ইসলাম রাজিয়া আপু শুনতে পাচ্ছেন হ্যালো ওই রাজিয়া আপু রাজিয়া আপু তো কথা বলছিলেন দেলোয়ার ভাই ওয়েবসাইট কি আমার কাছে আছে না হ্যাঁ আছে আছে এখনো তো ইয়া করি নাই আছে এখন আমাকে বাদ দেন নাই কেন বাদ দিব আপনি আজীবন থাকবেন মেবি তো নাই তাকে তো কেন সেফ করা থাকতো না কি জানি স্যার আপনি দেন কানতে পাসওয়ার্ড ईमेल आईडी दिया कर सिलन ईमेल आईडी दिया पासवर्ड चेंज करा है नहीं ओह माय गॉड भूल गए सन अपने ठीक है

আচ্ছা দাঁড়ান এখানে হচ্ছে হ্যাঁ আপনার কোয়েশ্চেন অ্যান্সার যেটাতে আছে মানে যে মানে ইতে কন্টেন্টে ওইটা খুঁজছি মানে কি বলেন আপু এটাই তো আপনার না আপনি 20টা কন্টেন্ট পাবলিশ করছেন আর ওলিউল্লাহ ভাই হচ্ছে পাঁচটা খন্ডের পাবলিশ করছে অ্যাডভান্সড আমি একটা খন্ডে পাবলিশ করি নাই না স্যার করে দেন কারণ দেলোয়ার ভাই আটাটা করছেন তারপর হচ্ছে আজহার ভাই ছয়টা করছেন আর তারেক ভাই পাঁচটা করছেন ঠিক আছে স্যার আপনি দুইটা কন্টেন্ট পাবলিশ করে দেন আজকে কোন হয়তো আমি গ্রুপে থাকতে পারবো না তারপরে পাবলিশ করা তো উচিত তাই না গ্রুপ আচ্ছা আপনার এখানে গ্রুপের মেম্বার হিসেবে থাকবেন হ্যাঁ এখানে হচ্ছে বিস্তারিত সবগুলাই আপনার আপনি বলেন কোন পোস্টটাতে হচ্ছে এই যে এই যে এই পোস্টটাই কোনটা এটা 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 কই গেল আর তো আমি কি জানিছি নাম কোন ওই যে ফ্ল্যাক্সিড ফুড এই যে এই যে ফুড ভ্যালু অফ ব্ল্যাক কিউমিন চাসিড ফ্ল্যাক্সিড এন্ড ফেনোব্রিক হ্যাঁ ভাই এটাই আচ্ছা ওটার মধ্যে কি এফকিউ এড করা আছে ওটার মধ্যে বা ফ্রিকোয়েন্ট লাক্স ভাইয়া নাই ওটা তো খুবই মানে হচ্ছে খুবই প্রয়োজন জন্য তাহলে করে দিব নিয়া হ্যাঁ আমার তো মনে হয় ফ্রিকোয়েন্ট কোশ্চেন এ একটা পোস্ট না পোস্ট আছে কোন মনে নেই আমি দুই তিনটা লিখছিলাম আমি

কষ্ট অনেক ছোট মনে হচ্ছে আর বড় নিলে ভালো হয়েছে ডিফিকাল্টি চেকার আচ্ছা আমি হচ্ছে এই পোস্টে কি অর ডিফিকাল্টি চেক করে নিন চেক করে নিলে আমরা বুঝতে পারবো আসলে কোন কি টাইপ একটা কি আইডিয়া নেওয়ার জন্য আর কি সরি এর কি হবে না মোর্স দিয়ে দেখি তারপর হচ্ছে এসইএম রাশ সরি এটা তো কিহ ডিফিকাল্টি হবে না এটা হবে কি ডেন্সিটি your density checker yes your density checker okay small s ke liye dekhi ek ek kete dei eta kete eta kete আমরা ইওয়ালা দিয়ে চেক করতে পারি আর হচ্ছে আমরা কন্টেন্ট দিয়ে চেক করতে পারি তো আমরা আমাদের সাইটের যে পোস্ট আছে পোস্টে দিয়ে দিই

ওইটার কি আসলে সার্চ ভ্যালু আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে তারপর হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনি অনেক বড় একটা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করছেন আপনি তো এই জন্য কি আপনাকে অবশ্যই চেক করতে হবে একটু এটা আমি দেখতেছি এখানে একটা আইডি নিতেছি মেডিকেল ইনফরমেশন হেলথ ওটা হচ্ছে আপনার পুরো কন্টেন্টের মধ্যে হচ্ছে তিনবার ইউজ করা আছে আপনার আর এখানে প্রত্যেকটা ওয়ার্ড এখানে হচ্ছে এটা ছয়বার ইউজ করা আছে तो हमें सार्स बोले वाशबोर्न नहीं जहाँ पर मीन के और कितने चलो ना कि है मीन तो को आर्ट तो जहाँ पे जरा देख लेना फूड एक्सपीरियंस आई जिसलिए माने उन्हें बड़ो के लिए फूड भीलो आउट मैं पूरा टाइटल दे अमी कीवर्ड बनाए जिसकी I cannot see. Could be of black, you know, change sheet, black

ভাইয়া তাহলে যে চারটা মানে প্রোডাক্ট মেন লিখছি ওই চারটা কোড কি শুধু লিখে দাও কোন চারটা মানে হচ্ছে এই চারটা এই চার এই চারটা হ্যাঁ ব্ল্যাক কেবিন টাইট 플্যাক্সিবল ফিনো এই চারটা লিখতে শুধু এই চারটা তো চারটা একসাথে কারো প্রয়োজন হবে নাকি তাহলে ওই চারটা একসাথে লিখছি এখন কি করব তো টাইটেল দিতে আপনাকে অন্যভাবে লিখতে হবে যেমন হচ্ছে ওই চারটা তো প্রোডাক্ট না

আচ্ছা আপনার এই এটা আমি অপটি এটা আসলে এখন র‍্যাঙ্ক করা সম্ভব না এটা আপনি অনেক হিবি এটা একটা কনটেন্ট দিয়ে দিবেন এটা গুগল বুঝতে পারবে স্যার অন্য একটা করেন অন্যটা করেন ফার্স্টের দিকে যেগুলা লিখছি ওগুলো অনেক সুন্দর করে গোছানো লেখেন এটা প্রথম অবস্থায় করা হয়েছে তো আমরা সবাই অতটা ভালো জানতাম আচ্ছা ঠিক আছে তো এটা তারিখে তাই না আচ্ছা এই পোস্ট এখন গুগল ইন্ডেক্স হয় না এটা ধরা যাবে না এইটা আঠারো তারিখে করছেন টপ টেন বেবি ফুড এটাও হয় নাই আচ্ছা এটা ইন্ডেক্স হয়েছে হ্যাঁ তো আমরা এটা নিয়ে কাজ করি

আচ্ছা আমরা এই টাইটেলটা থেকে হচ্ছে এত ছোট কিওয়ার্ড দেওয়া যাবে না লং টেইল কিওয়ার্ড দিতে হবে কারণ এত ছোট কিওয়ার্ডে র‍্যাঙ্ক করানোটা আসলে অনেক কঠিন কাজ এটা হচ্ছে আপনার টাইটেল না এটা হচ্ছে আপনার টাইটেল আমরা হচ্ছে এটা কি একটা কপি করি আচ্ছা এইটার মধ্যে না রেখে আমরা হচ্ছে এক্সেলটা একটু ওপেন করি এক্সেল

বা সিরিয়াল দিলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর এখানে হচ্ছে আপনার কি এখানে দেন হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট ইউআরএল ইউআরএলটা দিলেন এখানে তারপর হচ্ছে এখানে হবে হচ্ছে এখানে কি হবে এখানে হচ্ছে ওয়েবসাইট টাইটেল টাইটেল দিন টাইটেল তারপর হচ্ছে এখানে ডেসক্রিপশন ডেসক্রিপশন তারপর এখানে হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড তারপর এখানে হচ্ছে মেটা

এটা অনেকটা এখানে কম্পিটিট অ্যানালাইসিসটা আপনার হবে বুঝতে পারছেন আপনি কম্পিটিশন অ্যানালাইসিস করবেন না ওই অ্যানালাইসিস কাজটা একসাথে হয়ে যাবে আমরা একটা কাজের মধ্যে সবগুলো দেখে নেব পরে আপনাদের বলে দেব যে কোনটার কি কাজ এখান থেকে একটু বোল্ড করে নিই আর এটা একটু বড় করে নিই ওকে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট রিওয়ার্ডটা দিবেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের রিওয়ার্ডটা দিবেন যে আপনার ওয়েবসাইটে কি কি অ্যাড করবেন সেটা দিই আপনি হচ্ছে এখানে এখন আপনি কন্টেন্ট লিখার সময় হচ্ছে কি আপনি একটা কিওয়ার্ড ধরে সেই কন্টেন্টটা লিখবেন আর লিখার পরে হচ্ছে আপনি অন পেজ এসইও করবেন আপনি আপনি তো কন্টেন্ট রাইটার না আপনি হচ্ছেন কি আপনি যখন বাইরে কাজ করবেন তখন হচ্ছেন আপনি আপনি এক্সপার্ট আই ইউ ইউ আর আর নট কন্টেন্ট রাইটার শুড টু স্টার্ট যদি আপনি কন্টেন্ট রাইটার হন সেক্ষেত্রে হচ্ছে আপনি কন্টেন্ট লিখবেন এবং কন্টেন্টের যে লেখার সময় যে প্রয়োজন সেগুলো আপনি করবেন কিন্তু আপনি যখন এসিও এক্সপার্ট দেন হচ্ছে আপনি কি করবেন এসিওর কাজগুলো করবেন বায়ার আপনাকে আপনি চিন্তা করেন আপনি চিন্তা করেন যে হচ্ছে বায়ার আপনাকে কাজ দিছে এটা হচ্ছে আপনি ওয়ান পেজ রেসিউ করবেন এখন এখানে ওয়ান পেজ রেসিউ করা থাকতে পারে যেমন আপনি এখানে করছেন অনেক ছোট একটা কিওয়ার্ড দিয়ে আপনি ওয়ান পেজ রেসিউ করে রাখছেন এখন যদি আমি কিওয়ার্ডটাই টাই চেঞ্জ করে ফেলি তাহলে তো টোটাল টোটাল যে ওয়ান পেজ ওটা সবটাই তো চেঞ্জ করতে হবে তাই না কারণ আপনি তো ওয়ান পেজ যে করছেন একটা ছোট্ট কিওয়ার্ড ধরে তাই না এখন যদি আপনি পুরো কিওয়ার্ডটাই চেঞ্জ করে ফেলে আপনি যে কিওয়ার্ডটা ধরে কাজ করছেন সেটা কিন্তু এখন চেঞ্জ করে ফেলতে হবে এবং আপনার কন্টেন্টের মধ্যে কিছু ইমপ্লিমেন্টেশন নিয়ে আসতে মানে হচ্ছে কিছু ইনক্লুড ইনক্লুড করতে হবে গুগল র্যাঙ্কিংয়ের জন্য সেটা আপনাকে বুঝতে হবে এবং সেটা আপনি কীভাবে বুঝবেন সেটাই কিন্তু এখন করতেছি আমরা তো অবশ্যই একটু দেখেন দেখে বোঝার চেষ্টা করেন পরে হচ্ছে প্রশ্ন করেন আচ্ছা এক নম্বর দিয়ে দিলাম সিরিয়াল এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন বা এখানে হচ্ছে যদি আপনি কোন একটা স্পেসিফিক স্পেসিফাই পোস্ট নিয়ে কাজ করেন অবশ্যই সেখানে পোস্ট ইউআরএলটা দিয়ে দিবেন যেমন হচ্ছে এখানে আমি যেহেতু একটা পোস্ট নিয়ে কাজ করতেছি সে ক্ষেত্রে হবে কি আমি আমার পোস্টের ইউআরএলটা এখানে দিয়ে দিব আমি আমার পোস্টের ইউআরএলটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে কি টাইটেল এখানে টাইটেলটা আপনাকে দিয়ে দিতে হবে এখানে

তাই না তো এটা হচ্ছে আপনার সাপোজ হচ্ছে বাইরের যে কন্টেন্ট টা ছিল বাইরের যে টা ছিল এটা হচ্ছে বাইরের কন্টেন্ট এটা কিন্তু আপনার কন্টেন্ট না এখন আপনি চিন্তা করেন যে এটা বাইরের কন্টেন্ট তো বাইরের কন্টেন্টের মধ্যে এটা ছিল আপনার টাইটেল বাইরের টাইটেল কিন্তু এটা ছিল তো আমি এই টাইটেলটা এই টাইটেলটা কপি করলাম কপি করার পরে আপনি বাইরের কাজটা করবেন এভাবে যে এই টাইটেলটা কপি করলেন কপি করার পরে টাইটেলের মধ্যে দিয়ে দিলেন বর্তমান বাইরের অবস্থাটা এটা তাই না বর্তমান বাইরের অবস্থা এটা যে এই টাইটেলটা দিয়ে দিলেন তারপরে এখন বাইরের মেটা ডেসক্রিপশন কি আছে বাইরের মেটা ডেসক্রিপশনটা আপনি চেক করতে পারেন বাটনে ক্লিক করে এই যে এসিও কোয়াক এই যে পেজ ইন পেজ ইনফুতে ক্লিক করলে আপনি মেটা ডেসক্রিপশনটা এখান থেকে পেয়ে যাবেন এই যে মেটা ডেসক্রিপশন এটা এখন বর্তমান বাইরে মেটা ডেসক্রিপশন কিন্তু এখন আছে এটা তো এই মেটা ডেসক্রিপশনটা আপনি কি করবেন এখানে দিয়ে দিবেন ম্যাটার ডেসক্রিপশনটা দিয়ে দিলেন হ্যাঁ ম্যাটার ডেসক্রিপশনটা দিয়ে দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে এখন কিওয়ার্ডটা দিয়ে দিবেন যে বাইরে আসলে বাইরের কিওয়ার্ড কি ছিল এখানে এখন বাইরের কিওয়ার্ডটা আপনি বাইরের কিওয়ার্ড কি ছিল বাইরের বাইরের যদি কোনো কিওয়ার্ড আপনাকে দেয় সেক্ষেত্রে তো আপনি ওই কিওয়ার্ড এখানে বসাই দিবেন আর যদি বায়ার বলে যে আমার এই পেজটা র্যাঙ্ক করতে হবে আপনি কিওয়ার্ড রিচার্জ করেন এবং র্যাঙ্ক করেন তখন আপনাকে আপনাকে খুঁজে বের করতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে কিওয়ার্ডটা খুঁজে বার করার জন্য আপনাকে কি করতে হবে তার পেজটা সম্বন্ধে বুঝতে হবে এবং সে কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে সেটা নিয়ে একটু বুঝতে হবে আপনাকে বুঝার পরে আপনাকে কিওয়ার্ডটা ধরতে হবে ঠিক আছে তো আমি এখানে আপনি যে এখানে টাইটেলটা দিচ্ছেন টাইটেলটা অপটিমাইজ করছেন এখান থেকে আমি লাস্টে এই কিওয়ার্ডটা টা নিয়ে নিচ্ছি আমি দেখি আসলে এই কিওয়ার্ডটা টা দিয়ে গুগলে কেউ সার্চ করে কিনা health benefits of milk food দেখি এটার কোনো সার্চ ভলিউম পাওয়া যায় কিনা সেটা আমরা একটু দেখি আচ্ছা এটার কোনো সার্চ ভলিউম নাই বাট এটা কি আসলে সার্চ করে কিনা সেটা আমরা একটু দেখে নিই এটা রিমুভ করে দিই এখান থেকে রিমুভ করে দিলে আমি বুঝতে পারবো আসলে সার্চ করে কে তার মানে হচ্ছে এটা লিখে সার্চ করে কেন আমাকে এখানে সাজেস্ট করতেছে কিন্তু আসলে আমাকে সাজেস্ট করতেছে মানে হচ্ছে কি সার্চ করে দেখেন আমাকে এখানে সাজেস্ট করতেছে তার মানে মানুষকে এটাতে সার্চ করে ঠিক আছে তো আমরা এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড আর এটা আমাদের কিওয়ার্ড আমরা এটা একটু কপি করি কপি করার পরে এটা আমরা এটা ডিফিকাল্টি ডিফিকাল্টি যেটা আছে আর কি আসলে এটা র্যাঙ্ক করানো কতটা ইজি হবে বা কতটা কঠিন হবে এটা একটা ডিফিকাল্টি কিন্তু আমরা পাবো কোথায় পাবো আমরা গত গত ক্লাসে গত যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটার মধ্যে আমরা দেখেছিলাম আসলে একটা সাইটের নাম বলেন যে কোন সাইট থেকে হচ্ছে আমরা ডিফিকাল্টিটা চেক করতে পারবো বলেন কারো মনে নাই নাই কিওয়ার্ড ডেনসিটি না কি মাত্র দেখো নীল এন আই উবার সাজেস্ট হ্যাঁ উবার সাজেস্ট यस ওটা হচ্ছে নীল পেটেলেরই একটা নীল পেটেল উবার সাজেস্ট উপরে সদস্য কিন্তু আরেকটা আছে ওটা হচ্ছে নীল পেটল এর উপ সদস্য ওটাতে আমরা ঢুকি হ্যাঁ সরি কি গুগল ট্রেন্ডস না কোন কিওয়ার্ড রিভিলার হ্যাঁ এটা কিওয়ার্ড রিভিলার আচ্ছা নীল পেটলটা দেখি নীল পেটল নির্পেটেল হচ্ছে আপনি তিনটা কিওয়ার্ড সাজেস্ট করতে পারবেন আর হচ্ছে উবার সাজেস্ট আর ওটা তো আপনি তিনটাই কিওয়ার্ড সাজেস্ট করতে পারবেন তিনটা কিওয়ার্ড চেক করতে পারবেন আমরা এখানে কিওয়ার্ডটা দিয়ে দিই সরি আমরা এই কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম কি হচ্ছে এখানে

এসি ডিফিকাল্টি ফোর তার মানে হচ্ছে খুব আমরা এটা র্যাঙ্ক করতে পারবো আর হচ্ছে পেড ডিফিকাল্টি আপনার পেড ডিফিকাল্টিতে যদি আপনি এটা এখন পোস্ট করেন সেক্ষেত্রে হচ্ছে কি ডিফিকাল্টি ওয়ান তার মানে এটা একটা ভালো কিওয়ার্ড আপনার এটা দিয়ে খুব সহজে র্যাঙ্ক করে ফেলতে পারবো ঠিক আছে তো আমরা এই কিওয়ার্ডটা ধরেই হচ্ছে কাজ করবো হ্যাঁ নিচে আর কিছু দেখার দরকার নেই এটা এইখানে দেখাচ্ছে কি সার্চ বলে পাচ্ছে না বাট এটার আসলে কিন্তু সার্চ

ওইখানে দেখাইছে কি গুগলে কিন্তু আপনাকে দেখাইছে যে পারফরমেন্সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে আসলে ওইটা লিখে সার্চ করে কিন্তু আপনার আপনার কিওয়ার্ডটার মধ্যে কোনো এক সময় র্যাঙ্ক করছিল পরে র্যাঙ্কটা হারিয়ে গেছে তো অবশ্যই অবশ্যই এই প্রত্যেকটা কিওয়ার্ড যেগুলো গুগল সাজেস্ট করে সেগুলো প্রত্যেকটারই কিছু না কিছু সার্চ ভলিউম থাকে আচ্ছা এটা কেটে দিই মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম যে এটা নিয়ে আমরা কাজ করতে পারি এখন এটা কেটে দিই আর এটা আমরা এটা হচ্ছে আমাদের মেইন এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড তো আমরা মেন কিওয়ার্ডটা এখানে রেখে দিই মেন কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে মেটাটেগ এখন আমাদের এই কিওয়ার্ডটার আন্দাজে আমরা কিছু মেটাটেগ ইউজ করব হ্যাঁ যেমন হচ্ছে মেটাটেগ গুলো কি রকম হইতে পারে যে মেটাটেগ গুলো হইতে পারে হেলথ বেনিফিটস তারপর হচ্ছে এখানে হইতে পারে মিক্সড মিক্সড ফ্রুটস ফ্রুটস তারপর হচ্ছে তারপর হচ্ছে আরেকটা দিয়ে দিই হচ্ছে সম্পূর্ণ কিওয়ার্ডটা দিয়ে দিতে পারি আমরা আরেকটা ওকে তারপর হচ্ছে আমি এখানে কি করলাম একটা কিওয়ার্ডকে কে ভেঙে ভেঙে চারটা চারটা মেটাটেক তৈরি করে ফেললাম হ্যাঁ তো মেটাটেক গুলো আমরা এখন কি করব মেটাটেক গুলো আমরা নিয়ে ওই এক্সেল শীটে রেখে দেব এক্সেল সিটে রেখে দিই মেটা সরি আমরা এখান থেকে মেটাটেক গুলা নিয়ে যাচ্ছি এবং নিয়ে হচ্ছে আমরা এক্সেল শীটে রেখে দিচ্ছি আচ্ছা মেটা ট্যাগগুলো দিয়ে দিলেন হ্যাঁ এখন হচ্ছে আপনার পেজের মধ্যে কিছু থাকতে পারে কি থাকতে পারে যেমন হচ্ছে আপনার পেজের মধ্যে আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টের মধ্যে কি থাকবে কিছু যে আপনার ইমেজ থাকবে তাই না ইমেজের মধ্যে তো আপনাকে অবশ্যই ওয়াল্টার ট্যাগ ইউজ করতে হবে ইমেজে ওয়াল্টার ট্যাগ সবাই ইউজ করতে পারেন জি ভাই আপনি জি কেউ কি আছেন যে ইমেজের ওয়াল্টার ট্যাগ বুঝেন না বা ওয়াল্টার ট্যাগ কি জিনিস সেটা বুঝেন না আছেন কেউ এখানে ভাই আমি বুঝি

আচ্ছা ওই কাজু বাদামটা কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে কোনটার সাথে যেমন হচ্ছে আপনার এখানে যে মেন কিওয়ার্ড আছে কিওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড কিন্তু আপনাকে এখানে থাকতে হবে যেমন হচ্ছে আপনার মেন কিওয়ার্ড কি আমরা এখানে মেন কিওয়ার্ড ধরলাম কি যে আপনার যে এখানে যে মেন কিওয়ার্ড হেলথ হেলথ বেনিফিটস অফ মিক্স ফুড তাই না তো এখানে আপনি হেলথ কথাটা যাতে থাকে বা বেনিফিট কথাটা বা যে একটা ওয়ার্ড যাতে কি করে আপনার এখানে থাকে বা আপনি যদি নাও থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি একজেক্ট যে মানে হচ্ছে ইমেজের যে নামটা সেটা অবশ্যই আপনি বা যে প্রোডাক্টের নামটা সেটা অবশ্যই আপনি কি করবেন এড করে দিবেন আচ্ছা এখন আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা এটা দিয়ে দিই আচ্ছা এখানে যে ট্যাক্স টা দিবেন মানে হচ্ছে এই প্রোডাক্টে যে এই প্রডাক্টের যে ফাইল নেমটা দিবেন সেই ফাইল নেমটা যাতে একই হয় আর কোন একটা ইমেজের মধ্যে হচ্ছে কি প্রত্যেকটা ইমেজের মধ্যে না দিয়ে কোন একটা ইমেজের মধ্যে আপনার ট্যাক্স এই যে আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে সেটা বসায় দিবেন আর যদি আপনি এরকম করেন যে প্রত্যেকটি ইমেজের মধ্যে একই ট্যাক্স দিয়ে দেন সেক্ষেত্রে কি হবে যে আপনি গুগল মনে করবে কি আপনি স্প্যাম করতেছেন মানে প্রত্যেকটি ইমেজ তো একই রকম না তো প্রত্যেকটা যদি ইমেজ যদি একই রকম না হয় সেক্ষেত্রে হতে হচ্ছে প্রত্যেকটি ইমেজের নামও তো একই রকম হবে না হবে অবশ্যই হবে না সেক্ষেত্রে আপনাকে এই বিষয়টা বুঝতে হবে

আর পারলে হচ্ছে ভিতরে যদি কোনো একটা কোনো একটা ছবির মধ্যে দেওয়া যায় সেক্ষেত্রে দিয়ে দিবেন আচ্ছা এটাই হচ্ছে ওয়াল্টার টেক্স অল্টার টেক্স গুলো কিন্তু আপনারা বুঝতে পারছেন হ্যাঁ তো এইখানে হচ্ছে কি আমি তোমায় কিওয়ার্ড দিয়ে হচ্ছে সবগুলা পিকচার হচ্ছে অপটিমাইজ করি পরে হচ্ছে এখানে শুধু বসায় দিই আচ্ছা এখানে বসায় দেওয়ার পরে এখানে অল্টার টেক্স তো আপনি এখানে আসে না মানে হচ্ছে আপনি ওইখানে যে ওয়াল্টার টেক্স গুলো অ্যাড করেন মানে ট্যাগ গুলো অ্যাড করেন ওইগুলো তো আপনার ব্যাকএন্ডে থাকে

আচ্ছা এখানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট বলতে দেখেন আমি এই এই যে আপনার এই পেজটা গুগল তো এই পেজটা দেখবে না গুগল দেখবে হয় কি এটা হচ্ছে পেজ সোর্সটা দেখবে গুগল দেখবে হচ্ছে এটা এটা দেখে হচ্ছে আপনার আপনার ওয়েবসাইট সম্বন্ধে সে বুঝে ফেলবে এই কোডগুলো সে রিড করবে গুগল কিন্তু আপনার ওয়েবসাইটের ফন্টেন্ট রিড করবে না অবশ্যই কোডগুলো রিড করবে কারণ এখানে দেখেন আমি কন্ট্রোল এফ দিলাম এফ দিয়ে হচ্ছে ফাইন করতেছি এ এল টি অল্টার টেক দিয়ে দিলাম হ্যাঁ অল ট্যাগ আচ্ছা এখানে অল হেলথ মার্ট এই জন্য সব অল্ট হয়ে গেছে দেখি আমি এখানে অল্টারনেটিভ ট্যাক্স কি কি আছে আপনার এখানে অল টি আচ্ছা অল্ট্যাগ এই দেখেন ওয়ালটেক গুলো আমরা এখানে আপনাদের এখানে কয়টা ওয়ালটেক আছে দেখেন এখানে ওয়ালটেক হচ্ছে আপনার 67টা ওয়াল ট্যাগ আছে আপনার ওই পেজটার মধ্যে আমি যেই পেজটা ভিজিট করতেছি ওই পেজের মধ্যে আপনার 67টা ওয়াল্টার টেক্সট আছে তো প্রথম ওয়াল্টার টেক্সট কি আছে দেখেন এটা হচ্ছে আপনার এখানে দেখি আমরা ফুটার ইনস্টাগ্রাম আছে ফুটার এনাজি আমরা একটু ফন্টে যাই

যে এই ইমেজের কোনো ওয়াল্টার ট্যাগ নাই মানে হচ্ছে কি এটা হচ্ছে এটা হচ্ছে প্রোফাইল আইকন মূলত এই ইমেজটা না দেখে আমরা আরেকটা দেখি হ্যাঁ এটা দেখেন এটা এটারও কিন্তু ব্লক ইমেজ এটারও কোনো নাই আমরা আরেকটা দেখি এটা আচ্ছা এটা হচ্ছে মেইন এটা দেখি আমরা হচ্ছে এই যে ইমেজটা এটা কিন্তু আপনার কন্টেন্টের ইমেজ মেবি আমরা একটু একটু লুট করে দেখি এটা কি আপনার ইমেজ কিনা হ্যাঁ এটা কিন্তু আপনার কন্টেন্টের ইমেজ তার মানে হচ্ছে আপনার কন্টেন্টে যতগুলো ইমেজ থাকবে সবগুলো অল্টার টেক্স থাকতে হবে এটা হচ্ছে আপনার কন্টেন্টের ইমেজ আর এটার মধ্যে কিন্তু ওয়াল্টার এই মাঝখানে কিন্তু আপনি যদি ওয়াল্টার টেকটা দিতেন তাহলে এই মাঝখানে আপনার ওয়াল্টার টেকটা শো করতো আর গুগল বুঝতে পারতো যে এই ইমেজটা আসলে কিসের বুঝতে পারছেন কারণ গুগল হচ্ছে কি এই অল্টার টেক্সটা দেখেই হচ্ছে বুঝতে পারবে যে এই ইমেজটা আসলে কিসের ইমেজ এটা বুঝতে পারছেন আপনারা তো এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে অল্টার টেকটা দিয়ে দিতে হবে যেমন ধরেন পরের পরের অল্টার টেকটাতে যাই আমরা আরেকটা তো আপনারা অল্টার টেক এড করলাম অলরেডি আচ্ছা এখানে আরেকটা ইমেজ এটার মধ্যে অল্টার টেকট নাই আমরা আরেকটা দেখি এটা অল্টার টেক ইমেজ তারপরে এটা অল্টার টেক ইমেজ লেখা আছে এটা এটা কমেন্ট এটা ইমেজ আচ্ছা আমি আরেকটু উপায় দেখাচ্ছি আপনাদের এখানে অনেকগুলো আল্টাটে চলে আসতেছে সবগুলো দেখতে অনেকটা সময় লস হচ্ছে এটাই তাহলে এটা রাইট বাটন ক্লিক করি ইনসপেক্ট এলিমেন্টে যাই হ্যাঁ ইনসপেক্ট এলিমেন্ট আসার পরে দেখেন উপরে কোড গুলো শু করতেছে আচ্ছা দেখেন এই যে ইমেজের এখানে দেখেন একটা অল্টারটেক দেখাচ্ছে যে এল টি এটার আশেপাশে কিন্তু কিছু নাই তার মানে হচ্ছে কি এটার ওয়াল্টার টেক্সট নাই আচ্ছা আমরা যেটা অ্যাড করলাম মাত্র কিন্তু আমরা একটা ওয়াল্টার টেক অ্যাড করলাম দেখি ওইটা কোনটা অ্যাড করছে আমরা এটা না এটা রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্টে আসলাম এটা কোন ইমেজটা এটা না

এখন হচ্ছে মিক্স ফুড এখানে একটা অল্টার টেক দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আপডেট করে দিই আপডেট করার পরে এই সাইটটা রিলুড দিতে হবে এখানে আবার রিলুড না দিলে তো আসবে না আচ্ছা রিলুড দিয়ে দিলাম এখন আমরা একটু ভিউ সোর্সটা দেখি আবার আচ্ছা দেখেন এখানে কিন্তু আমরা ওয়ালটার টেক্স এখন পেয়ে গেছি দেখেন যে মাত্র কিন্তু অ্যাড করলাম এই অল্টার টেক্সটা এটা কিন্তু এখানে আমাদের বিসে চলে আসছে তার মানে গুগল কিন্তু বুঝতে পারবো যে মিক্স এটা একটা ইমেজ বুঝতে পারছেন আপনারা সবাই এখন মানে আপনারা ওইখানে অ্যাড করে দিলেই হচ্ছে আপনার এখানে দিতে হবে এখন হচ্ছে আপনাদের এই বায়ের যে ওয়েবসাইটটা দিবে সেটা অল্টার ট্যাক্সটা আছে কি না সেটা কিন্তু আপনি এখানে চেক করে দেখতে পারবেন যে অল্টার ট্যাক্সটা আছে কি না এখন হচ্ছে আপনি একটা অল্টার ট্যাক্স অ্যাড করলেন কিন্তু আসলে সেটা এক্সেক্টলি অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম এখানে আর অল্ট্রাট্যাক যদি আপনারা এখানে অ্যাড করেন তো অবশ্যই অবশ্যই সেভ দিলেই এটা অ্যাড হবে আমি ওইখানে হচ্ছে সেভ দিছিলাম না সেই জন্য হচ্ছে অ্যাড হয় নাই বা আপডেট দিছিলাম না এই জন্য হচ্ছে অ্যাড হয় নাই তো অবশ্যই যদি আপনারা আপডেট দিয়ে দেন সেক্ষেত্রে হচ্ছে অল্টারনেটিভ ট্যাক্সে কিন্তু আপনার এখানে চলে আসবে এখন বায়ারের হচ্ছে বায়ারের কাজ কি বায়ারে যে আপনাকে দিবে তখন তার ওয়াল্টার টেক প্রত্যেকটা ইমেজের ওয়াল্টার টেকগুলো আপনাকে অ্যাড করে দিতে হবে এবং তার ওয়াল্টার টেক কী অ্যাড করছেন আপনি মানে হচ্ছে তার কি ওয়াল্টার টেক ছিল কি না সে আবার তার ওয়াল্টার টেকগুলো আপনি কি কি অ্যাড করছেন সেগুলো এখানে লিখে রাখবে যেমন হচ্ছে তার পাঁচটা ইমেজ থাকতে পারে পাঁচটা ইমেজের জন্য আপনি পাঁচটা ওয়াল্টার টেক অ্যাড করবেন তাই না ওই পাঁচটা কি কি ওয়াল্টার টেক আপনি এখানে অ্যাড করছেন সেগুলো আপনি এখানে লিখে রাখবেন বায়ারকে তো আপনাকে বায়ার বায়ারকে তো আপনি কিছু একটা দিবেন যে আপনি যে কাজটা করছেন কাজের প্রুফ হিসেবে তো আপনি কিছু একটা দিবেন তখন এই ওয়ালটার ট্যাগগুলো আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে পরে আপনি বলবেন যে আমি এই কাজগুলো তোমার জন্য করছি আচ্ছা এখন কাজ হচ্ছে কি এটা আমার ওয়েবসাইটের জন্য আমি লিখে রাখলাম যে আসলে আমার ওয়েবসাইট হচ্ছে এটা আমার বর্তমান যে ওয়াইবসাইট ওয়ালটা সেটা হচ্ছে এটা তারপর হচ্ছে এটা টাইটেল হচ্ছে এটা 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 ডেসক্রিপশন হচ্ছে এটা আর এটার জন্য আমার কিওয়ার্ড হচ্ছে এটা আর ম্যাটার ট্যাগ হচ্ছে আমার এগুলো এখন হচ্ছে আমরা কি এইগুলো ধরে ধরে আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করব এখন অপটিমাইজ করার পূর্বে আমাদের কি করতে হবে যে আমাদের কি একটু কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে যেমন এই কিওয়ার্ডটা ধরে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে যে আমাদের কম্পিটিটরদের ওয়েবসাইটের পজিশনটা এখন কি রকম আছে মানে আমাদের কম্পিটিটর যারা আছে তাদের অবস্থা কি রকম এখানে বুঝতে পারছেন তো আমাকে প্রথমে কি করতে হবে এই কিওয়ার্ডটা দিয়ে যারা হচ্ছে অলরেডি র‍্যাঙ্কে আছে তাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে যে তাদের ওয়ান পেজের অবস্থা কি রকম তাদের ওয়ান পেজের অবস্থা যেরকম আছে তার চাইতে আমাকে একটু বেটার করতে হবে যদি আমাকে র‍্যাঙ্কে আসতে হয় জন্য আমি কি করলাম যে আমার যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে পরে কি দিলাম এন্টার দিলাম হ্যাঁ এন্টার দেওয়ার পরে অবশ্যই আমাকে কি করবে গুগল আমাকে ফার্স্ট পেজে কিছু রেজাল্ট দিবে হ্যাঁ তো ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো দিচ্ছে এখান থেকে আমি টপ পাঁচটা অ্যানালাইসিস করব টপ পাঁচটা ওয়াই সাইট অ্যানালাইসিস করব অ্যানালাইসিস করে ডাটাটা আমি দেখব তো টপ পাঁচটা যদি আমাদের অ্যানালাইসিস করতে হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে যেমন আমি এটা এখন কেটে দিই এগুলোও কেটে দিই এটাও 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 লাগবে না আচ্ছা প্রথমে কি আছে এই যে প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমি ঢুকবো তারপর হচ্ছে আর কোনটা ঢুকবো আমি এখন আপাতত আপনাকে দুইটা অ্যানালাইসিস করে দেখাবো এই দুইটা অ্যানালাইসিস ওয়েবসাইটে আমি ঢুকবো আমাকে তো অবশ্যই র্যাঙ্ক করতে হবে আর র্যাঙ্ক করতে হলে অবশ্যই আমাদের এখন টপে যারা আছে অলরেডি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করাতে কিন্তু আমি অলরেডি কি করতে পারতেছি যে এই সার্চ করার পরে আমি কিন্তু রেজাল্ট টপে যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি কেন এখন এই কিওয়ার্ডে দিয়ে অলরেডি তারা টপে বসে আছে এখন এই কিওয়ার্ডে দিয়ে যদি আমাকে র্যাঙ্ক করতে হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ওদেরকে অ্যানালিস করে ওদের সম্পর্কে আমাকে জানতে হবে এবং বুঝতে হবে ওরা কি কি কাজ করছে তাদের ওয়েবসাইটের মধ্যে যার ফলে ওরা মানে হচ্ছে টপে বসে আছে তো তাদের চাইতে আমাকে কিছু ভালো করতে হবে এবং তারা যা যা করছে সবগুলো কাজে আমাকে করতে হবে দেন দেন আমি কি করতে পারবো র‍্যাঙ্কে আসতে পারবো সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে ভাইয়া তাও তো যারা মানে টপে আছে তাদের কি কি ওভারটেক করা সম্ভব হবে হ্যাঁ অবশ্যই হবে কেন হবে না ইভেন এমন কি এমন হইতে পারে যে এখন দেখেন কেন হবে না অবশ্যই হবে র‍্যাঙ্ক আপনি দেখেন আমরা কাজ করার করতে 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 দেখবেন এই কিওয়ার্ড দ্বারা আমরা র‍্যাঙ্কে চলে আসবো যেটা নিয়ে কাজ করবে সেটা দিয়ে আমরা অলরেডি র‍্যাঙ্কে চলে আসব ক্লাস শেষ হওয়ার আগেই আমরা র‍্যাঙ্কে চলে আসার চেষ্টা করব যদিও বা দেখি চেষ্টা করে দেখি আশারই সম্ভাবনা বেশি আপনাদের তো আমরা কাজ করে প্র্যাকটিক্যালি কাজ করতেছি এখন আমরা তো ধরে ধরে কিওয়ার্ডটা ধরে ধরে কাজ করতেছি তো আমরা অবশ্যই র‍্যাঙ্কে আসতে পারবো কেন আসতে পারবো না সেটা জানার জন্যই তো আমরা কম্পিউটার অ্যানালাইসিস করতেছি আসলে কিভাবে আমাদেরকে র‍্যাঙ্কে আসতে হবে তাই না অলরেডি তো তারা র‍্যাঙ্কে আসে তাই না এখন তারা কি কি করে র‍্যাঙ্কে আসছে সেগুলো যদি আমি জানতে পারি তাহলে কি আপনি কি করতে পারবেন আপনি তো র্যাঙ্কে আসতে পারবেন যেমন একটা একটা বাল্ব একটা বাল্ব কিভাবে তৈরি করা হয়েছে সেটা যদি আপনি জানেন তো তখন কি আপনি আর একটা বাল্ব তৈরি করতে পারবেন না পারবেন বলেন যদি আপনি জানেন এবং আপনাকে সবকিছু দিয়ে দেওয়া হয় যে এইভাবে তৈরি করা হয়েছে সবকিছু তোমার কাছে আছে এখন তুমি একটা বাল্ব তৈরি করো অবশ্যই আপনি পারবেন চেষ্টা করলে অবশ্যই পারবেন কারণ আপনি বিষয়টা জানেন অবশ্যই পারবেন যেমন একটা ওয়েবসাইট তৈরি করা হ্যাঁ এই ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়েছে তো সেটা যদি আপনি জানেন তো অবশ্যই আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এখন সে কিভাবে র্যাঙ্কে আসছে সেটা যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটও এখানে নিয়ে আসতে পারবেন হয়তোবা ফারস্টে না আসলো সেকেন্ডে থাকবে আপনার ওয়েবসাইট বা টারডে থাকবে আপনার কিন্তু র‍্যাঙ্কিং এ অবশ্যই আসবে আর র‍্যাঙ্কিং আসার জন্য ওই ও যা করছো তার চেয়ে যদি আপনি আরও একটু বেশি কিছু করেন তাহলে তো ওই কি ফিসেপালা আপনারটা হচ্ছে ফারস্টে চলে আসবে কেন আসবে না অবশ্যই আসবে এটাই তো এসইও এটা করার জন্যই তো আপনারা ক্লাস করতেছেন বা আপনারা ওয়েবসাইট র‍্যাঙ্কিং করার জন্য তো আপনারা কাজ করতেছেন এসইও করতেছেন তাই না আচ্ছা এখন সেটা যদি আমি একটা অ্যানালাইজ করতে চাই আমি ফারস্টে যে ওয়েবসাইটটা এটাতে ঢুকি হ্যাঁ আচ্ছা এটাতে আসার পরে আমরা একটু দেখবো এটার মধ্যে এটা এটা কন্টেন্টের অবস্থাটা দেখবো আসলে কন্টেন্টটা কতটুকু বড় সেটা দেখবো আমরা দেখেন এটার কন্টেন্টটা কতটুকু বড় মোটামুটি একটা কন্টেন্ট অনেক বেশি কিন্তু এখানে নাই এই যে কন্টেন্টটা এটা আমরা একটু দেখি হ্যাঁ এটার মধ্যে যে কন্টেন্ট আছে সেটাও কি এতটুক বড় কিন্তু কোনো বড় কোনো কন্টেন্ট কিন্তু তার মধ্যে নাই আছে অবশ্যই নাই তার কোনো কন্টেন্ট এত বড় কোনো কন্টেন্ট তার এখানে নাই এখন আমাদের ওয়েবসাইটটা একটু দেখবো আমি যে আমাদের ওয়েবসাইটে কন্টেন্টের ল্যান্থ একটু দেখি মোটামুটি তার ওয়েবসাইটে তাদের যে দুইটা ফার্স্টে আছে তাদের ওয়েবসাইটে চাইতে কি আমার ওয়েবসাইটে কন্টেন্টটা মোটামুটি একটু মোটামুটি না ভালোই দেখছি আমি অনেকটাই কন্টেন্ট কিন্তু তার চাইতে অনেকটা বেশি কন্টেন্ট কিন্তু আমার ওয়েবসাইটে আছে আছে কিনা দেখেন তার মানে কিন্তু আমি তার থেকে অনেকটা বেটার কন্টেন্টের দিক থেকে তার থেকে অনেকটা ব্যাটার অলরেডি আমি আছি যদি আমি তার থেকে ব্যাটার না থাকতাম সেক্ষেত্রে হয়তো কি আমার কন্টেন্টে আর একটু আমি ইমপ্রুভ করে নিতাম মানে একটু ল্যান্ডটা বড় করে নিতাম এখানে আরো কিছু অ্যাড করতাম কিছু কোশ্চেন আনসার অ্যাড করতাম আর এই যে ওয়েবসাইট দেখেন এই ওয়েবসাইটে র্যাঙ্কের আসার প্রধান কারণ হচ্ছে কি এখানে সে প্রাথমিক কোশ্চেন করে দিয়েছে মানে হচ্ছে কোশ্চেন দিয়ে কোনো কিছু অ্যাড করা থাকলে মানে হচ্ছে আপনার কন্টেন্টের নিচে যদি কোশ্চেন থাকে আনসার থাকে সেটা গুগল খুবই ইতে গেলি নাই মানে হচ্ছে গুগল খুবই ভালোবাসে যদি আপনার ওয়েবসাইটে কোয়েশ্চেন আনসার থাকে মানে আপনার প্রত্যেকটা পোস্টের মধ্যে যদি কোশ্চেন আনসার থাকে তাহলে কি হয় গুগল এই ওয়েবসাইটটাকে প্রাধান্য দেয় অনেক অনেক বেশি

আর এর যে অবস্থা এর অবস্থা এটা টাইটেল লিখে রাখছে ঠিক আছে কিন্তু ওর কন্টেন্টের অবস্থা আমাদের আমাদের কন্টেন্টের অবস্থা থেকে অনেকটাই কম তারপর হচ্ছে তার এখানে ছবি আছে একটা তারপর হচ্ছে হালকা কিছু কন্টেন্ট তারপর এখানে হচ্ছে গুগল অ্যাড এটা কিন্তু তার কন্টেন্ট না এখানে এই যে হালকা একটু কন্টেন্ট তার মানে এই যদি সে যদি একটু কন্টেন্ট দিয়ে হালকা একটু কন্টেন্ট দিয়ে র‍্যাঙ্কে আসতে পারে তাহলে আমাদের কন্টেন্টটা কন্টেন্টটা তো অনেকটাই লং কন্টেন্ট তাই না তাহলে আমরা কেন আসতে পারবো না আমরা অবশ্যই আসতে পারবো তো আমরা একদিক থেকে আমাদের একটা কনফিডেন্স কিন্তু চলে আসছে যে না আমরা যদি এই কিওয়ার্ডটা দ্বারা অপটিমাইজ করি তাহলে আমাদের কনটেন্টটা মোটামুটি একটা পজিশনে আছে এখন যদি আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে আমাদের এক্সেলটা খুলতে এক্সেলটাতে আপনি আরেকটা শীট ওপেন করেন যেমন এই শীটের মধ্যে আপনি হচ্ছেন কি যে এসএল দিয়ে রাখেন এসএল তারপর হচ্ছে মিটার কপি করে নিয়ে আসি ধারণা আমি হচ্ছে এক নাম্বার দিয়ে দিলাম জিরো এক তারপর এখানে হচ্ছে এক নাম্বার দিয়ে দিলাম এটা হচ্ছে দুই নাম্বার আমি দুইটা নিয়ে কম্পিউটার করতেছি আমি যখন কম্পিউটারদের সম্বন্ধে জানবো এবং বুঝবো যে আসলে তারা কেন র্যাঙ্কে আছে তখন কিন্তু আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করাটা অনেকটাই সহজ হবে আমরা খুব সহজে র্যাঙ্ক করে ফেলতে পারবো তো আমরা এই জন্য কম্পিউটার অবশ্যই কম্পিউটার সম্বন্ধে আপনাকে জানতে হবে যেমন হচ্ছে আপনি বিজনেস শুরু করার আগে মার্কেট সম্বন্ধে আপনাকে জানতে হবে যে মার্কেটে আসলে আমার বিজনেসটা চলবে কিনা বা আমার যে প্রোডাক্ট আছে সেটা কি চলবে কিনা সেম ওয়েটা এরকমই যে আপনি যখন এসিও শুরু করবেন তখন আপনাকে এই সম্পর্কে জানতে হবে বা এসিও আপনার যারা কম্পিটিটর আছে তারা তাদের সম্বন্ধে আপনাকে ভালো করে জানতে হবে আর যদি আপনি তাদের সম্বন্ধে জানেন তখন কিন্তু আপনি নিতে পারবেন যে ওরা এই কাজটা করছে আমি যদি তাহলে তাদের বা আমার কন্টেন্টটা বেটার হবে তখন গুগল আপনাকে কি করবে র্যাঙ্ক দিবে তো সেই র্যাঙ্কটা অবশ্যই আমরা খুব সহজে করে ফেলতে পারবো যদি আমাদের কম্পিটিভ কম্পিটিটরদের ডাটা আমার কাছে থাকে তো সেটাই আমি এখন করতেছি হ্যাঁ আমরা কি করব এই যে ওয়েবসাইটটা হ্যাঁ ওয়েবসাইটের যে আমরা যে পেজটা র‍্যাঙ্কে আছে এটা সম্পূর্ণটা নিয়ে দরকার নাই গুগল এটা দিচ্ছে আমি এইটুকু নেই আচ্ছা এই লিংকটাই কিন্তু মূলত হ্যাঁ তো এই লিংকটা আমি এই যে কনটেন্টটা এই কনটেন্টের লিংকটা আমি প্রথমে কি করলাম যে ওয়েবসাইটের এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম মানে এটাই তো আমার ইউআরএল তাই না এখন তারপর হচ্ছে এটা টাইটেল তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন এগুলো নিতে হবে এখন এটা এটা মেটা ডেসক্রিপশনগুলো আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন এখানে দেওয়া আছে যেমন হচ্ছে এটা Snippet থেকে আসছে আচ্ছা এই যে এটা মেটা ডেসক্রিপশন এখানে নিতে পারেন বা এটা মেটা ডেসক্রিপশন কিন্তু টাইটেল এটা তারপর মেটা ডেসক্রিপশন কিন্তু এটা আর এটা টাইটেল এটা মেটা ডেসক্রিপশনটা এটা ধরা হচ্ছে এখানে তো আমি যদি এটাকে এখান কো নিতে পারেন বা আপনি এখানে এসে রাইট বাটনে ক্লিক করে যে এসইও কোক প্লাগইনটা আছে সেখান থেকেও নিতে পারেন দেখেন আমি এখান থেকে এখানে দেখেন মেটা ডেসক্রিপশন তার ওয়েবসাইটের এই যে পেজ আছে সেই পেজতে আমাদের কোনো মেটা ডেসক্রিপশনই নাই বুঝতে পারছেন তার মানে আমি কতটা ইমপ্রুভ করে মানে তার এখানে যে ফার্স্ট আছে তার কোনো ম্যাটার ডেসক্রিপশনই নাই তার মানে হচ্ছে আমার জন্য এটা কি প্লাস অবশ্যই প্লাস পয়েন্ট তাহলে কি হবে যে আমি যদি ম্যাটার ডেসক্রিপশনটা অ্যাড করি তাহলে হচ্ছে কি এ যেহেতু ফার্স্ট আছে তাহলে তাকে হচ্ছে টপ করা আমার খুব কঠিন হবে না আমি ম্যাটার ডেসক্রিপশনটা অ্যাড করব তার মানে হচ্ছে তার থেকে আমি দুইটা দিকে কিন্তু অলরেডি আগে আসছি তার মানে হচ্ছে আমি ম্যাটার ডেসক্রিপশনটা অলরেডি আমার ওয়েবসাইটের মধ্যে ম্যাটার ডেসক্রিপশনটা অ্যাড হয়ে গেছে মানে অ্যাড করা আছে এবং আমি কি করতে পারতেছি তার তার ওয়েবসাইটে কোনো মেটা ডিসক্রিপশন অ্যাড করা নাই তার মানে আমি দুইটার দিকে কিন্তু তার থেকে আগে আছি অলরেডি আগে আছি তার থেকে হ্যাঁ তার মানে হচ্ছে এখন আমি কি করব যে তার মেটা ডিসক্রিপশনটা এখানে ব্ল্যাঙ্ক তার টাইটেল টাইটেলটা দিয়ে দিব এখানে তার কি কি টাইটেল আছে তার টাইটেলটা এই যে টাইটেলটা আমি দিয়ে দিলাম এখান থেকে তার টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে তার মেটা ডিসক্রিপশন কিছু নাই তার মেটা ডেসক্রিপশন নাই এখন তার কিওয়ার্ডটা কি তার কিওয়ার্ড তো অবশ্যই এইটা কারণ আমি যেটা লিখে সার্চ করছি ওটা দিয়ে র্যাঙ্ক আছে তার মানে ওই কিওয়ার্ডটাই তার আমাকে ধরে নিতে হবে ওই যদি বা সে যদি ওই কিওয়ার্ডটা নিয়ে অপটিমাইজ নাও করে থাকে তাও আমাকে কি করতে হবে ওই কিওয়ার্ডটাই তার এখানে ধরতে হবে কারণ কি সে এই কিওয়ার্ডটা দিয়ে তো র্যাঙ্কে আসে তাই না তো আমার এই কিওয়ার্ডটা হচ্ছে তার এই তার এই কিওয়ার্ডটাই হচ্ছে তার মেইন কিওয়ার্ড মেইন কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম তার মেইন কিওয়ার্ডটা দিয়ে দিলাম তো মেইন কিওয়ার্ডটা দেওয়ার পরে দেখি আমি মেইন কিওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম মেইন কিওয়ার্ড দেওয়ার হচ্ছে তার মেটা ট্যাগ তার মেটা ট্যাগ গুলো আমি খুঁজে বের করার চেষ্টা করব দেখি তার কোন মেটা ট্যাগ আছে না মেটা কিওয়ার্ড কিন্তু তার কোনো মেটা কিওয়ার্ড এখানে নাই সে কোনো মেটা কিওয়ার্ড ইউজ করে নাই তার মানে হচ্ছে কি আমার আরেকটা মানে আচ্ছা আমি আরেকটা স্টেপ কিন্তু তার থেকে আগেই আছি অলরেডি আমি মেটা ট্যাগ ইউজ করব তো তার মেটা ট্যাগ নাই তার মানে হচ্ছে ব্ল্যাঙ্ক মেটা ট্যাগ মেটা ট্যাগে কিছু অ্যাড করতে হবে মেটা ট্যাগে কিছু থাকবে না এখন আমি আরেকটা জিনিস দেখব হচ্ছে কি তার যে ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে যে ছবিগুলো অ্যাড করা হয়েছে আমি কোনটা অ্যাড করছি এটা না এটাই তো রাইট তার ছবি কোনটা বলেন তার এখানে কি কোনো পিকচার আছে কিনা দেখেন তো তার পোস্টের মধ্যে ভাই ওই যে তো ওয়েবসাইটের কোনো পিকচার নাই না এটাই পিকচার এটা মেবি হচ্ছে ফিচারড ইমেজ রাইট মনে আচ্ছা এই এটা এটার মধ্যে আসলে অল্টার টেকটা ইউজ করছে কিনা সেটা আমি একটু দেখি

তার মানে প্রত্যেকটা ওয়াল্টার আর এটার মধ্যে আছে কিন্তু আমাকে বুঝতে হবে আসলে এই ইমেজটা কই আছে এই ইমেজটা ইউআরএলটা আমাকে খুঁজে বার করতে হবে আমি এখানে যদি ইউআরএলটা খুঁজে না পাই সেই ক্ষেত্রে আমি দেখি একটু ইউআরএলটা কই আছে ইমেজের ফেবিকন icon.gov.sbg পিং কাট মার্কেট প্লেস এসবিজি ইমেজ সব এসবিজি পিএনজি ক্লোজ বাট অন ইমেজ অল্টার টেক চোজ মাই প্ল্যান চোজ মাই প্ল্যান এটা কি ইমেজ আচ্ছা এটা নিচেই তো ছিল দেখি আমরা এখান পেয়ে যাবো আচ্ছা যদি এভাবে না পাই সেই ক্ষেত্রে হবে কি আমাদের ইমেজের ইউআরএলটা নিয়ে এখানে সার্চ করতে পারি যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের ভি সোর্স পেজ আমি এখানে আসলাম আসার পরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ইনসপেক্ট এলিমেন্টে গেলাম যদি বা এটা একটু কষ্টকর কাজ আপনাদের জন্য আপনাদের একটু বোরিং লাগতে পারে ডিবে গেলাম ডিবের ভিতরে দেখি আসলে ইমেজটা পাই কিনা সেটা দেখার চেষ্টা করতেছি ইমেজটা নাও পাইতে পারি নট শিওর একটা পোস্ট এর জন্য এত কাহিনী করতেছেন আমার তো বোরিংই লাগতেছে কি র‍্যাঙ্ক করব ভাই আর কতগুলো পোস্ট আছে আপনি একটা বাইরে একটা পোস্ট র‍্যাঙ্ক করে দিলে আপনাকে ভালোই মন দিবে বুঝছেন সবকিছুতেই কাজ করতে হবে রাজে ম্যাডাম কেবল তো কাজ শুরু হয়েছে এতদিন এটা বোরিং লাগতেছে ঠিক আছে আমি এটা বন্ধ করে দিলাম এটা লাগবে না আপনাদের আচ্ছা এটা এটা অল্টার টেক্সট ऑलरेडी একটা খুঁজে পাচ্ছি না এটা আমরা দেখাচ্ছি না ঠিক আছে সমস্যা নাই অল্টার ট্যাগে আমরা দেখতে চাইছিলাম যে তার এখানে কি আসলে কি অল্টার টেক্সটের মধ্যে কি কিওয়ার্ডালটা বা কিওয়ার্ডটা কি আছে কিনা তার অল্টার টেক ইউজ করছে কিনা যদি তার অল্টার টেক ইউজ করতো করা থাকতো তাহলে সেক্ষেত্রে কি আমরা আমাদের অল্টার টেক ইউজ তার শেয়ার আমি সমান সমান ছিলাম যদি তার এখানে অল্টার টেক ইউজ না করা থাকে সেক্ষেত্রে আমার কি আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আসলে আমি অল্টার টেক ইউজ করলেই আমি হতে এই কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করতে পারবো বুঝতে পারছেন প্রত্যেকটা কিওয়ার্ডের আন্ডারে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয় সবগুলা বিষয় একটু দেখেন আপনার ওইগুলো একটু দেখানো দরকার আছে পরে কে করব কে করবো না এটা পরে বিষয় দেখায় রাখেন ভিডিওটা থাকুক কাজে লাগবে আর না দেখায় রাখলে ভিডিও তো আর আমরা দেখবার ভাবনা কোনো সময়টা চেষ্টা করান না ওটা অফ অফই থাকতো জি ভাই জি আর যে মেলে এইটা যে নিয়ে আসেন কিভাবে আচ্ছা একটা হচ্ছে কন্ট্রোল ইউ দিবেন কন্ট্রোল ইউ দিলে হচ্ছে বেসোর্স টা দেখতে পারবেন কন্ট্রোল ইউ দিলে হচ্ছে সোর্স কোডটা দেখতে পারবেন এখানে কারণ এই সোর্স কোডটা সম্বন্ধে কিন্তু আপনাদের জানা থাকা দরকার কারণ এখানে হচ্ছে প্রত্যেকটা এসি অপটিমাইজ করার সময় প্রত্যেকটা এসি আসলে এসি যে আপনি অপটিমাইজ করে রাখছেন অনেক সময় এসি ওটা কাজ করে অনেক সময় কাজ করে না সেটা আপনি শিওর হবেন কিভাবে এখানে আসার পরেই কিন্তু আপনি শিওর হইতে পারবেন যেমন ধরুন এখানে দেখেন আপনার যে টাইটেলটা সেই টাইটেলটা মেটা ডেসক্রিপশনটা আসলে অ্যাড হয়েছে কিনা সেটা দেখবেন কোথা থেকে এখান থেকে দেখতে পারবেন যে এখানে মেটা ডেসক্রিপশন নামে একটা অপশন আছে যেমন এই যে কন্টেন্ট দেখি আমি এখানে কোথায় আছে এটা কার সাইডটা এটা ওদার সাইডটা না এটা এটা এইখানে ইউএস টি এটা ইউজ করা হয় না যার ধরুন এখানে আমরা ইউএস টি পাবো না আচ্ছা আমাদের সাইডে তো আমরা অবশ্যই চেক করতে পারবো কন্ট্রোল ইউএ গিয়ে তো আমরা আমাদের হচ্ছে ইউএস টি কাজ করতেছে কিনা সেটা আমরা চেক করতে হবে তো এই বিউ সোর্সটা সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে জানতে হবে আর এটা এরকম না যে আপনি একটু জানলেন একটু জেনে আপনি একটু জেনে হচ্ছে কালকে দেখি এসিও র্যাঙ্ক করে ফেলবেন এত সোজা না রে ভাই অনেকটাই অনেকটাই কঠিন এটা তবে হ্যাঁ তবে সোজা অনেকটাই অনেকটাই সোজা যদি আপনার আপনি অনেকটাই সোজা যদি আপনার কম্পিটিটর এরকম হয় হাবাগোবা কম্পিটিটর হয় বুঝছেন মানে এই যে দেখছেন কম্পিটিশন মানে কম্পিটিশনে যারা আছে তারা অনেকটাই কি লো কম্পিটিটর মানে হচ্ছে ওদের সাইটটা অপটিমাইজ করা নেই ভালো করে তাদের টাইটেলটা মানে হচ্ছে যে কি দ্বারা তারা র্যাঙ্কে আছে ওই কি দ্বারা তারা অপটিমাইজ করে নেয় এরা ওরা এমনিতেই র্যাঙ্কে চলে আসছে কারণ আমাদের দরকার কি আমরা যেহেতু অপটিমাইজ করবো তখন তো গুগল আমাকে অবশ্যই র্যাঙ্ক দিবে কেন দিবে না আমাকে আমার কন্টেন্টটা তার থেকে ভালো আমারটা অনেকটা অয়েল অপটিমাইজ করা তখন তো অবশ্যই আমাকে র্যাঙ্ক দিবে তো তার আমি তার কম্পিউটারটা দেখ আমি কম্পিউটারগুলো দেখে বুঝতে পারলাম যে আসলে ওই ওইগুলোকে বিট করে আমার ফার্স্টে চলে আসাটা অনেকটা কঠিন কাজ না অনেকটাই সহজ কাজ আমার এখানে যে কম্পিউটার আছে তাদের থেকে আমি অনেকটাই বেটার আছি তো এভাবে কি করবেন আপনি হচ্ছে দুইটা সাইট এবং তার মেটা ট্যাগ গুলো খুঁজে মেটা ট্যাগ তার নাই নাই বিধে আমি এখানে কিছু লিখতে পারবো না ইমেজে অল্টার ট্যাগ যদি কিছু থাকে যেমন এই ইমেজে অল্টার ট্যাগ ছিল ইউএস এরকম একটা অল্টার ট্যাগ ছিল তখন ইউএস এ অল্টার ট্যাগটা আপনি অ্যাড করে রাখলেন হ্যাঁ এখন আপনি এটা শুধু খালি অফ পেজ অ্যানালাইসিসটা হালকা করলেন তার ওয়েবসাইটের মধ্যে কিউএ আছে কি না যেমন হচ্ছে তার ওয়েবসাইটের মধ্যে কিউএ আছে কি না না কোনো কিউএ নাই এটা ব্ল্যাঙ্ক থাকবে তারপর হচ্ছে তার ওয়েবসাইটের মধ্যে কোনো সরি কিউএ এফএ কিউ এফএ কিউ আছে কি না মানে তার ওয়েবসাইটে কোনো এফএ নাই তার মানে হচ্ছে কি এটা ব্ল্যাঙ্ক এফএ কিউ নাই অল্টার ট্যাগ নাই এখন আপ আপনি আপনার ওয়েবসাইট এর জন্য তো অবশ্যই FAQ add করবেন water tag add করবেন add করে পরে কি করতে আপনার করে ফেলতে হবে তো সেই কাজটা এখন আমরা আমরা পরে করব বাকি কাজটা সরি ভাইয়া আচ্ছা এখন আপনাদের এতটা বোরিং লাগছে না এখন যখন এই যে কম্পিউটার অ্যানালাইসিস করছি অনেকটা বোরিং লাগছে আপনাদের কিন্তু এখন দেখেন কম্পিউটারটা কম্পিউটারটা অ্যানালাইসিস করার ফলে আমি কিভাবে খুব সহজেই হচ্ছে আমার সাইটটা অপটিমাইজ করে ফেলবো আমার বড় যে পাঁচ মিনিট সময় লাগবে আমার সাইট অপটিমাইজ করতে সো অবশ্যই কম্পিউটার অ্যানালাইসিসটা অনেকটাই গুরুত্বপূর্ণ মানে এই এই কাজটা করাতে আপনার কি হবে যেমন হচ্ছে আপনি আপনার অপটিমাইজ করতে অনেকটা কম সময় লাগবে যেমন হচ্ছে একটা ওয়েবসাইট করার জন্য ইউআই ইউএক্স ডিজাইনটা খুবই প্রয়োজন না হয়তো আপনার মানে হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করতে অনেকটা সময় ব্যয় হয় তো এক্ষেত্রে আপনাকে কম্পিউটার অ্যানালাইসিসটা করা থাকলে আপনি অনেকটাই সহজেই কি করতে পারবেন হচ্ছে আপনার যে ওয়ান পেজে সেটা করে ফেলতে পারবেন বা আপনার এই ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করাইতে খুব সহজেই হচ্ছে আপনি এসইও অপটিমাইজ করে ফেলতে পারবেন ঠিক আছে তো আমি প্রেজেন্টটা দিয়ে নিচ্ছি আপনাদের তো মোটামুটি একটা কম্পিটিটর ছোটো কাটা একটা কম্পিটিটর অ্যানালাইসিস কিন্তু আমরা অলরেডি করে ফেলছি এখন আমাদের এটা হচ্ছে ওয়ান পেজ আসলে ওয়ান পেজ কম্পিটিটর অ্যানালাইসিস করছি কিন্তু আমাদেরকে অফ পেজ কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে তো সেটা আমরা অন্য কোন একটা ক্লাসে করব অফ পেজ কম্পিটিটর অ্যানালাইসিস তো আমরা ওয়ান পেজ কম্পিটিটর একটা শুধু করছেন আরেকটা করব আরেকটা তো সেম কাজ এটাকে করে দেখাতে হবে সেম কাজটাই ওই ওয়েবসাইটের হচ্ছে ইউআরএলটা কপি করব এখানে রাখব ঠিক আছে করে দেখাচ্ছি আপনাদের আচ্ছা এটা হচ্ছে এই পেজটা তাই না ওই যে কথাটা বললেন আমি মনে করেন যে প্রোডাক্ট রিভিউ নিয়ে লিখছি অনেকগুলো মানে বিশটা প্রোডাক্ট রিভিউ নিয়ে লিখছি তাহলে ওগুলো যে অনেক বড় বড় আপনার থেকে সাতটা ওয়ার্ড আছে তাহলে আমি ওইটা মানে প্রথম থেকে তিন চারটা ওয়ার্ড দেবো তাইতো আপনি ওয়াল্টার ট্যাগের কথা বলতেছেন ইমেজের অল্টার ট্যাগ ইমেজ অল্টার ট্যাগ ছোট হবে যেমন হচ্ছে আপনার একটা কিওয়ার্ড থাকতে হবে আপনার যেকোনো কোনো একটা কিওয়ার্ড আছে না ওই কিওয়ার্ড টা সরাসরি না দিয়ে ইমেজটা ধরেন আপনার ইমেজটা হচ্ছে কোনো একটা প্রোডাক্টের ইমেজ যেমন হচ্ছে আপনার ইলেকট্রিক প্রোডাক্ট নিয়ে লিখতেছেন যে সেটা হচ্ছে মোবাইল তো আপনি তো অবশ্যই মোবাইলের মডেলটা দিবেন আর হচ্ছে সাথে যে এটা স্মার্টফোন নাকি হচ্ছে বাটন ফোন সেটা আপনি এখানে অ্যাড করে দিবেন যেমন এটা স্মার্টফোন হলে স্মার্টফোন দিয়ে হচ্ছে মডেলটা দিয়ে দিবেন অল্টার টেকের মধ্যে বুঝতে পারছেন এখন জি 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 হ্যাঁ তো আপনি এটাই করবেন যেটা হচ্ছে ন্যাচারাল মানে ন্যাচারাল ছাড়া হচ্ছে আর কিছু করবেন না অবশ্যই ন্যাচারাল কিছু করবেন মানে যে বিটি আমি বিটি পার্সনে লিখছিলাম তো বিটি পার্সিতে যে নামটা ওইটাই ওইটাই দেবো তিন চারটা যে হয় অর্ডার অর্ডার হয় ওইটা প্রথম থেকে হ্যাঁ ওয়া আসসালাম

হ্যালো দেলোর ভাই আসছেন নাকি হ্যাঁ স্যার আসলাম অনেক দূরে গেতে হয়েছে নাস্তা খাইতে যেখানে নাস্তা খাই ওইটা ভালো ছিল না পুরো অন্য জায়গায় গেছি আস্তে আস্তে লেট হয়ে গেল একটু ওকে ঠিক আছে তো আমরা ক্লাসটা কন্টিনিউ করি আর আচ্ছা আমরা দুইটা পেজ দুটাকে দুটাই কি অ্যানালাইসিস করে দেখাতে হবে এখন আপনাদেরকে একটা তো করলামই আমরা তাই না

তারপর হচ্ছে স্যার সবগুলা যদি কি অর্ডার করতাম তাহলে মনে হয় ভালো হইতো পরে আমরা বের করতে পারতাম আমি এই জিনিসটাই বুঝি নাই যে এক্সেল শীটে কি কি সাজান লাগে মানে কি কি জিনিস রাখা যায় বের করতে পারি বাট সাজাইতে পারি না আচ্ছা এখানে হচ্ছে আর কিছু অ্যাড করতে হবে আপনাকে যেমন হচ্ছে অন এখানে আর কি কি থাকে যেমন অনপেজ পেজ অন পেজে যে চেকলিস্টটা ঠিক আছে আসলে এটা কি স্কিম মার্কআপ করা আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে

ও এখানে আর কি দেখতে পারেন স্কিম মার্কা আল কালটা স্কিম ও মার্কআপ তারপরে হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক আছে কিনা তারপরে হচ্ছে আউট লিঙ্ক হ্যাঁ

আমার কোম্পানি আচ্ছা ঠিক আছে তো এখানেও আপনি এটা অ্যাড করে দিবেন ডকফুলো নফুলো লিঙ্কটা তারপর হচ্ছে আর কি কি অ্যাড করা যাইতে পারে এখানে আর কি কি আছে আমাদের আউটবাউন্ড লিঙ্ক ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক তারপর হচ্ছে স্কিম ওয়ার্ল্ড কাপ এফ এ কিউ আল্টার টেক তারপরে আর কি আর কিছু থাকলে পরে এড করে নেবেন আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে এখানে এখন আরো কিছু অ্যাড করতে হবে সেটা হচ্ছে কি আপনার এখানে হচ্ছে ব্যাক লিঙ্ক আহ ব্যাকলিং কতগুলো আছে তাই না ব্যাকলিং 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 কতগুলো আছে এগুলো দেখতে হবে এটা আমি একটু অন্য কারো করে নিন তাহলে তো পেজের আন্ডারে ডিএপিও লাগবে হ্যাঁ হ্যাঁ ডিএপিও লাগবে ব্যাকলিং তারপর হচ্ছে আপনার ডিএপিও দিয়ে দিতে পারেন একসাথে ডিএ স্ল্যাশ ডিএপিএ বা আলাদাও করতে পারেন আপনি এখানে হচ্ছে ডিএ প্রথম লাগলেন ধরুন ডিএ হচ্ছে পঞ্চাশ

কন্টেন্ট ওয়ার্ড কাউন্ট মানে কতগুলা ওই যে কম্পিউটারে ওয়ার্ড কতগুলা আছে সেগুলো আপনি দেখতে পারেন বা আপনি মানে ওই কন্টেন্টটার আন্ডারে কতগুলা ওয়ার্ড আছে আর কি সেটা এখানে অ্যাড করে দিতে পারেন তারপর হচ্ছে আউটবাউন্ড লিংক ইনবাউন্ড ব্যাক লিংক তারপর হচ্ছে ডি এ পি এ এখানে পি এটা দিয়ে দিই পি এ টি এ পি এ তারপর হচ্ছে আপনার ডিএপি আপনারা বুঝেন আচ্ছা পরে আমি বলতেছি বুঝে বুঝে বলতেছি আগে লিখে নেই হ্যাঁ ডিএপি এ কন্টেন্ট তারপরে হচ্ছে ব্যাক তারপর হচ্ছে সোশ্যাল শেয়ার যেমন আপনি এখানে কয়েকটা অ্যাড করতে পারেন ফেসবুক শেয়ার ফেসবুক শেয়ার তারপর হচ্ছে আপনি ফেসবুক শেয়ার পরে হচ্ছে ইনস্টাগ্রাম শেয়ার ইনস্টাগ্রাম শেয়ার শেয়ার আচ্ছা LinkedIn শেয়ার এগুলো এড করে দিলাম হ্যাঁ তারপর আরো কিছু আছে হচ্ছে আহ সোশ্যাল ইন্টিগ্রেশন সোশ্যাল ইন্টিগ্রেশন মানে ওই সাইটে সোশ্যাল মিডিয়া গুলো ইন্টিগ্রেশন করা আছে কিনা সেটা আর আপাতত আমরা এইটুকুই দেখি হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আপনি ওর ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিং করা আছে সেগুলো আপনি দেখতে পারেন যেমন ব্যাকলিং চাকার বিভিন্ন টুলস আছে ওই টুলস গুলোর মধ্যে লিংকটা দিয়ে দিলে ব্যাকলিং গুলো আপনাকে দিয়ে দিবে তো আমরা এটা কমপ্লিট কমপ্লিটেড অ্যানালিসিস করে ফেলি হ্যাঁ যেমন ডেসক্রিপশন আচ্ছা এখানে হচ্ছে মেটাটেক নাই এফ কিউ নাই তারপর হচ্ছে স্কিমা মার্ক আপ ওইটার স্কিমো মার্ক করা নাই তো ওইটা ব্ল্যাঙ্ক তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আসলে এটা এই পেজটার কোনো ইন্টারনাল লিঙ্ক আছে কিনা সেটা আমরা একটু দেখে নিই মেনুলে দেখে ইন্টারনাল কোনো লিঙ্ক আছে কিনা এই পেজের কন্টেন্টের মধ্যে আসলে ইন্টারনাল কোনো লিঙ্ক আছে কিনা সেটাই কিন্তু আমরা দেখতেছি যদি বা সাইড বারে কিন্তু লিঙ্ক আছে কিন্তু আসলে এই কন্টেন্টের ভিতরে ইন্টারনাল এবং এক্সটারনাল কোনো লিঙ্ক কিন্তু এখানে নাই

আচ্ছা এখানে তার এখানে কি স্কিম মার্কআপ করা নাই এর কোনো লিংক নাই তারপরে কন্টেন্ট কাউন্ট কন্টেন্ট কাউন্ট করি আমরা হচ্ছে অনলাইন ওয়ার্ড কাউন্টার এটা দিয়ে চেক করে ফেলি আমরা এটা ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে হচ্ছে আমরা কন্টেন্টের আমরা কিন্তু লিখে রাখছি এখানে আমাদের কী কী লাগবে তাই না এখন হচ্ছে আমরা এই সাইটের কন্টেন্টের ল্যান্ডটা সেক করবো তাই না তো আমরা এখান থেকে এটা কপি করে নিই যেমন হচ্ছে এটা কন্ট্রোল সি কপি তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিই আচ্ছা এখানে পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে ক্যারেক্টার দেখাচ্ছে আমাকে তো দুই হাজার দুইশো চত্রিশ ক্যারেক্টার এবং ওয়ার্ড কয়টা তিনশো ষাটটি ওয়ার্ড কিন্তু তার এখানে আছে মানে টোটাল ওয়ার্ড হচ্ছে তিনশো শিষট্টি ওয়ার্ড তার মানে কি সে অনেকটা কম মানে হচ্ছে অনেকগুলো অনেক কম ওয়ার্ড দিয়ে কিন্তু সে অলরেডি র্যাঙ্ক এ আছে তার মানে হচ্ছে তিনশোট্টি তিনশো এখানে অ্যাড করে দেই আমাদের কন্টেন্টের এখানে তিনশো ষোট্টি আউট বন্ড লিঙ্ক নাই আর হচ্ছে ব্যাক লিঙ্ক এখন তার আমরা ব্যাকলিংটা চেক করবো আসলে তার ওই পেজের কোনো ব্যাক লিংক আছে কিনা সেটা চেক করবো আমরা এখান থেকে হচ্ছে আমরা একটা প্লাগিং দিয়েও চেক করতে পারি এবং হচ্ছে এই যে প্লাগিন আছে তার পরিমাণটা দেখি তার এখানে দেখেন এই যে লিংক 13টা ব্যাক তার এখানে আছে এই পেজটার জন্য সে 13টা ব্যাক করে রাখছে যদি আমি ক্লিক করি আমাকে একটা মজা নিয়ে যাবে এটা কি পুরোটা নাকি শুধু জন্য না না ওই ওই পেজটার জন্য এক্স্যাক্টলি পেজটার জন্য হ্যাঁ মোশন ভাই ও আচ্ছা হ্যাঁ যাই আমি একটু পরে ধরো দুইটার দিকে যাই হেকেটা ওই যে রাসেল তো আইডি কার্ড দিয়ে দেন না তুই যা

আচ্ছা তার মানে হচ্ছে তিনশো ষাট ওয়ার্ড আমি এখানে অ্যাড করে দিয়েছি তার মানে আমি কিন্তু ওইটা এই ডাটাটা পেয়ে গেছি যেমন হচ্ছে এই ক্যানাটা পেয়ে গেছি আর তার আউটবাউন্ড লিঙ্ক তো আমরা ইন্টারনেট মানে ম্যানুয়ালি চেক করে দেখলামই নাই এখানে এখন ব্যাক লিঙ্কটা চেক করবো যে আসলে ব্যাক লিঙ্কটা কীভাবে চেক করতে হয় আমি কিন্তু এই টুলটা সম্বন্ধে জানি যে এরকম না আমি জাস্ট ক্যারেক্টার কাউন্টার লিখে সার্চ করলাম বা কন্টেন্ট ল্যান্থ কাউন্টার লিখে সার্চ করলেই তো আপনি পাই যেতেছেন বা আপনি ওয়ার্ডে নিয়েও চেক করতে পারেন ওয়ার্ডে চেক করতে পারেন না সবাই ওয়ার্ডে হচ্ছে আপনি পেস্ট করে দিলে নিচে দেখতে পারবেন আসলে কতগুলো ওয়ার্ড এখানে আছে এবার চেক যেকোনো ভাবে চেক করে নিতে পারেন

তো এক্সটেনশনটা ব্যবহার করার জন্য এত ইজি ক্যা সমস্যা না এটা জাস্ট আমরা কি করলাম এইখানে এটা এইখানে এটা অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ এই যে এটা অ্যাক্টিভ করে দিলাম অফ করে দিলে ডাটাটা চলে যাবে এখান থেকে আর একবারতে পারি হ্যাঁ এইখানে ক্লিক করলে আমি ডাটাটা পেয়ে যাচ্ছি বুঝতে পারছেন এখানে আবার আপনি লোকেশন वाइज কিন্তু সার্চ করতে পারেন এটা দিয়ে লোকেশন वाइज সার্চ করলে আপনাকে এখানে ফিল্টার করে ডাটা দেখাবে যে আসলে আমেরিকায় আপনি সার্চ করছেন কোন জায়গা থেকে কান্ট্রি থেকে আপনি এখানে যে কোনো কান্ট্রি থেকে আপনি যদি অন্য একটা কান্ট্রি দেন তাহলে এই সার্চ রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে এখানে এই সাইড থেকে এখানে নাও থাকতে পারে অন্য একটা সাইজে চলে আসতে পারে আপনি এই প্লাগিংটা অনেক ব্যব মানে এই প্লাগিং টা দিয়ে অনেক হচ্ছে কাজ করা যায় সেটা আপনারা দেখে নেবেন এই প্লাগিং টা সম্বন্ধে জানার চেষ্টা করবেন এখন যদি এই প্লাগিং সম্বন্ধে জানাইতে যাই তাহলে হচ্ছে কি আপনাদের অনেক লম্বা একটা ক্লাস প্রয়োজন আচ্ছা মোটামুটি আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে পেয়ে গেছি ব্যাকলিং টা ব্যাকলিং এ যখন আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কি আমাদের হচ্ছে এখানে নিয়ে আসলো একটা ডাটা দিচ্ছে আমাদের এখানে ডাটা কিন্তু একটা দিচ্ছে দেন তেরোটা ব্যাকলিং তারপর হচ্ছে বারোটা ডোমিন থেকে তেরোটা তেরোটা ব্যাকলিং পাইছে রেফারেল আই হচ্ছে তেরোটা আই পি এবং এখানে হচ্ছে কি ব্যাকলিং টাইপ টেক্সট প্রত্যেকটাকে কি টেক্সট দ্বারা পাইছে মানে হচ্ছে কি যে অ্যাঙ্কর টেক্সট যেটা আপনাদেরকে বলা হয়েছিল ওই দিন ওই ক্লাসে যে অ্যাঙ্কর টেক্সট ওই অ্যাঙ্কর টেক্সট থেকে সে তেরোটা ব্যাকলিং পাইছে এবং প্রত্যেকটা ব্যাকলিংয়ে কি হচ্ছে ডো ফোলো ব্যাকলিং আছে প্রত্যেকটা ব্যাকলিংই হচ্ছে কি ডো ফোলু ব্যাকলিং এবং ওই ব্যাকলিংগুলা কোন কোন সাইড থেকে পাইছে সেই সাইটের লিঙ্কগুলো এখানে দেওয়া আছে দেখেন এই সাইড থেকে একটা ব্যাকলিং পাইছে এবং ওইটা টেক্সটটা হচ্ছে এইটা এবং

তো মোটামুটি কিন্তু এখান থেকে আমরা একটা ডাটা পেয়ে গেলাম যে আসলে এখানে ডফুল ডফুল ব্যাকলিং তেরোটা তাই না তো আমরা এখানে অবশ্যই তার ব্যাকলিং এর এই জায়গায় হচ্ছে আমি ব্যাকলিংটা দিয়ে দিব যেমন হচ্ছে এখানে এখানে আমি লিখে দিই আসলে আর এখানে না লিখলেও চলবে এখানে আপনি লেখেন যে হচ্ছে তেরোটা ব্যাকলিং আর প্রত্যেকটা হচ্ছে ডফুল ডফুল ওকে তার হচ্ছে এখানে তেরোটা ব্যাকলিং আছে প্রত্যেকটা ব্যাকলিং হচ্ছে ডো ফুলো তার মোটামুটি একটা অ্যানালিসিস পেয়ে গেলাম তারপর ডিএপি এ চেকার হ্যাঁ তো ডিএ পেজটার ডোমিন অথরিটি কি মানে এই যে একটা ডোমিন নাম এই নামের আসলে ভ্যালু কি এটা হচ্ছে কি ডোমিন অথরিটি দিয়ে বোঝানো হচ্ছে নামের একটা ভ্যালু বুঝতে পারছেন মানে আপনার যে ডোমিনটা সেটাকে একটা মানে মজ একটা কি ভ্যালু দিচ্ছে আপনাকে এটাকে মূলত বলা হয়েছে কি ডোমিন অথরিটি আচ্ছা নাজমুন ভাই ক্যারেক্টার কাউন্ট হচ্ছে আপনি মানে হচ্ছে কি সরি ক্যারেক্টার কাউন্ট একটা ওয়ার্ড লিখলেন ডব্লিউ এইচ হোয়াট তার মানে এইখানে একটা ওয়ার্ড আর ডব্লিউ এইচ এ টি চারটা মানে অ্যালফাবেট মিলে কি একটা ওয়ার্ড হইলো না আর এখানে হচ্ছে প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা অ্যালফাবেট হচ্ছে কি একটা ক্যারেক্টার বুঝতে পারছেন তার মানে ওই সবগুলো ওয়ার্ডের মধ্যে কতগুলো অক্ষর আছে আপনার এই সবগুলো মিলে হচ্ছে ক্যারেক্টার বুঝতে পারছেন এখন আর আপনার ওয়ার্ড হচ্ছে কি যে ক্যারেক্টারগুলো মিলে যখন একটা ওয়ার্ড তৈরি হয় তখন সে একটা ওয়ার্ড কাউন্ট করে বুঝতে পারছেন এখন আচ্ছা এখন ডিএপিএ চেক করার জন্য আমরা অনলাইন থেকে আবার ডিএপিএ চেকার অনেক কিছু পেয়ে যাবো ডি এ পি এ চেকার ডিএপিএ মজার একটা বার আছে মজ বার এটা আমি ইনস্টল করে নিই

একটু করে আমরা এটা অ্যাড হয়ে যাচ্ছে আমরা আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে ফেসবুক গ্রুপে যাই আচ্ছা আমাদের মজবারটা অ্যাড হয়ে গেছে অলরেডি আমি পিন করে নিয়ে আসি সামনে নিয়ে আসি যে পিন করে সামনে নিয়ে আসলাম হ্যাঁ এখন হচ্ছে আমি এটা অ্যাক্টিভ করে দিই এটা